বাগান মালিকদের একটা অভিযোগ আসলে, তারা যারা বাগান মালিক আছে বা বাগান মালিক একটা অ্যাসোসিয়েশন আছে, তাদের একটা ভাষ্য, তারা ঠিক দামটুকু তারা পাচ্ছে না। যে পরিমাণ তারা এলিমেন্ট আছে একটা পণ্য উৎপাদন করার জন্য, চা উৎপাদন করার জন্য প্রায় 250 থেকে 250 টাকার কাছাকাছি তারা কিন্তু উৎপাদন খরচ পড়ে যায়। আর যেহেতু এটা নিলাম প্রথার মধ্যে চলে আসছে, তারা কিন্তু তারা বেশি খুশি না যে এই নিলাম প্রথাটাকে তারা মেনে নিতে পারছে না। তারা বলছে কি, এই নিলামের মাধ্যমে 60 থেকে 70 টাকা পাওয়া যায়, তারা যার কারণে কস্টটুকু অনেক বেশি পড়ে যাচ্ছে, যার কারণে বাগান বন্ধ করে দিচ্ছে প্রতিনিয়ত। আর সরকার থেকে যে নীতি সহায়তা, যে অথচ সরকারকে জমির জন্য লিজ দেওয়া হচ্ছে, তারা ট্যাক্স দিচ্ছে, তারা সব কিছু দিচ্ছে, তারপরেও কিন্তু সরকার থেকে তারা ওই রকম নীতি সহায়তা পাচ্ছে না। এই ধরনের মতামতটুকু, এই ধরনের কথাটুকু তারা কিন্তু বাজারে বলে বেড়াচ্ছে। আপনার অভিমতটুকু এই বিষয়ে? আপনারা জানেন যে বাগান যারা মালিক রয়েছে তাদেরকে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন বলে, এবং তাদের এইরকম অভিযোগ রয়েছে। এটা তো আপনারা জানেন যে দিনের সাথে সব কিছু জিনিসের দাম বেড়েছে, যেমন ইলেকট্রিসিটির দাম বেড়েছে, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট বেড়েছে, আপনাদের শ্রমিকের মজুরি আপনি বললাম 120 থেকে 170 টাকা রয়েছে। তাছাড়া অন্যান্য যে আমাদের স্টাফ রয়েছে অথবা তাদের ম্যানেজার, তাদেরও কিন্তু স্যালারি বেড়েছে। সুতরাং উৎপাদন কস্ট বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তো মুক্ত ইকোনমিতে কিন্তু ডিমান্ড আর সাপ্লাই বলে একটা কথা আছে, যে সাপ্লাই বেশি হয়, ডিমান্ড কম হয়, তাহলে কিন্তু দাম কমে যাওয়ার কথা অবশ্যই। এবং গতবার কিন্তু যেহেতু রেকর্ড পরিমাণ চা হয়েছে, সেক্ষেত্রে নিলাম মূল্য কম ছিল, এটা যথার্থই তারা বলেছে। তবে বাংলাদেশ টি বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় আমরা মনে করি, বাণিজ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনা রাদার আমরা কিন্তু গত এই মৌসুমে আমরা সবাইকে নিয়ে বসেছিলাম, বিভিন্ন বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ যারা চাটাকে বাজারজাত করেন, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন এবং ব্রোকার যারা আছেন যারা অকশনটা পরিচালনা করেন, তাদেরকে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে কস্ট আসে, একটা চা তৈরি করতে যে কস্ট আসে, এটা যেন কোনোভাবেই প্রোডাকশন কস্টের চেয়ে নিলাম মূল্য কম না হয়, সে কারণে কিন্তু আমরা মানে পরীক্ষামূলকভাবে ন্যূনতম চায়ের মূল্য বেঁধে দিয়েছি। আপনারা যদি এখন খবর নেন, এবছর 2024-25 সালে ন্যূনতম নিলাম মূল্য নির্ধারণ করেছে, যে এটা যদি কেউ ঠিকমতো পালন করে তাহলে এই চায়ের যে ফেয়ার প্রাইস সেটা কিন্তু বাগান মালিকরা পাবে। আমার একটা প্রশ্ন আছে, সেখানে কিন্তু আপনি যদি বাগান ম্যানেজমেন্ট ঠিকমতো না করতে পারে, তাহলে ভালো কোয়ালিটি চা হবে না এবং উৎপাদনও কমে যাবে। সেই দায়িত্ব তো আমাদের, যারা আমরা যারা এই চা শিল্পের সাথে জড়িত আছি, অন্যরা তো গ্রহণ করবে না। তো আমার অনুরোধ থাকবে, যারা বাগানের ম্যানেজমেন্টের মালিক রয়েছেন, দে শুড গিভ দেয়ার টাইম, তাদের সময় দিতে হবে কীভাবে ভালো চা উৎপাদন করা এবং অধিক পরিমাণে চা উৎপাদন করা। তাহলে অধিক পরিমাণে চা যদি উৎপাদন হয় তাহলে প্রোডাকশন কস্ট কমে যাবে। তারপরেও আমরা অ্যানালাইসিস করে, আজকে আপনি যদি গতকালেও নিলাম হয়েছে দেখবেন যে তাদের গড় সময় 225 টাকার অথবা 220 থেকে 225 টাকা উপরে থাকবে। সো এইগুলো কিন্তু আমরা প্ল্যান করে টি বোর্ড কাজ করছে। আর আমার যেটা মানে আমি মনে করি যে এইটা কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট দরকার। আজকে আমরা যদি গার্মেন্টসের দিকে তাকাই, তাহলে মেড ইন বাংলাদেশ বললে কিন্তু বিশ্বের কোনো দেশেই আর প্রাউড ফিল করে যে বাংলাদেশের পণ্য। আজকে সিলেটে আপনি শ্রীলঙ্কার চা কিন্তু সবাই চিনে, তো আমাদের চাটাকে কিন্তু ওই স্টেজে নিয়ে যেতে হবে। আমরা এইটার জন্য ওভারঅল ডেভেলপমেন্ট দরকার। আমাদের শ্রমিকদের যেমন ভালো মজুরি দিতে হবে, তাদের থাকার ব্যবস্থা, সব ধরনের বেসিক রাইটসগুলো ইনশিওর করতে, ভালো চা উৎপাদন এবং তাদের এই বেসিক রাইটস যদি আমরা ইনশিওর করতে পারি, তারা কিন্তু তাদের বেস্ট পসিবল সময়টা এই চায়ের প্লাকিং এবং চা প্রসেস করার জন্য দিয়ে থাকবে। তখন তারা যখন ঠিকমতো কাজ করবে, এবং তাহলে কিন্তু এই যে চায়ের কোয়ালিটি এবং উৎপাদন দুটোই কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হবে। যখন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড টি আমরা উৎপাদন করতে পারবো, তাহলে অধিক পরিমাণে যখন আমরা চা বিদেশে রপ্তানি করতে পারবো, তখন কিন্তু যে বাজারে আমাদের যে এটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে, একটা মানে সামঞ্জস্যপূর্ণ আসবে। তখন কিন্তু দাম, এই যে আমি বললাম মুক্ত ইকোনমিতে কিন্তু সরবরাহ এবং চাহিদা এটা যদি একটা ব্যালেন্স থাকে, তাহলে কখনোই বাগানের মালিকরা মানে ক্ষতিগ্রস্ত হবে না।